হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি একটা হোলির ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি কিছু গিফট হ্যাম্পার্স দেখাবো। এই হ্যাম্পারগুলো যেগুলো দেখছো সেগুলো সব আমার হাজব্যান্ড পেয়েছে। এগুলো সব ওর এমআররা গিফট করেছে, এমআর এজ ইন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মাই হাজব্যান্ড ইজ এ ডক্টর। তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বিইং আ ওয়াইফ টু আ ডক্টর, অনেক অনেক গিফটস পাওয়া যায়। এই যে হ্যাম্পারটা দেখছো, এটা গ্লিপিমেট থেকে দিয়েছে, অ্যান্ড এটা আমার বেস্ট লেগেছে। এখানে একটা গিফট কার্ড আছে, তারপর এরকম ছোট্ট ছোট্ট বাকেটস, সো কিউট না? এই ছোট্ট ছোট্ট বাকেটসগুলোতে আবার একটা ছোট্ট কন্টেইনারের মধ্যে কালারগুলো দিয়েছে যাতে স্প্রেড না হয়ে যায়। আই থিঙ্ক ইটস বিউটিফুল। আর তার সাথে টি শার্টটাও দিয়েছে। টি শার্টটা ভীষণই প্রিটি, বাট এটা তো এখন আমার কোনো মতেই হবে না, তাই আমি ডিসাইড করেছি আমার এক ননদ এসেছে তো আমি এটা ওকেই পরাবো হোলির দিন। আর এই যে দেখছো কন্টেনারগুলো, তিনটে ডিফারেন্ট কালার্স আছে। আই থিঙ্ক এই হ্যাম্পারটাই সবচেয়ে বেস্ট। আর এটার সাথে বালুনও দিয়েছে, অনেকগুলো ছোটো ছোটো বালুন যদিও, বাট হ্যাঁ বালুনগুলো ভীষণ কিউট, কালারফুল। অ্যান্ড তার সাথে একটা টাওয়েল দিয়েছে। এই হলো একটা হ্যাম্পার, অ্যান্ড এটার সাথে এখানে কিছু লিকুইড কালার্স পেয়েছে ও। এগুলো জলে মিশিয়ে ইউজ করতে হবে। আর এগুলো হলো গিয়ে হার্বাল গুলাল, মানে ও এত কিছু পেয়েছে না, এগুলোর পরে আর কোনো কেনাকাটি করার দরকারই পড়ে না। মানে আমরা লাস্ট ইয়ার দিওয়ালিতেও কিন্তু এতগুলোই হ্যাম্পার পেয়েছিলাম, চকলেট বোম জানার। খুব সুন্দর করে সাজিয়ে ওরা হ্যাম্পারগুলো দেয়, আমার তো খুবই ভালো লাগে। আমি খালি ওয়েট করি কোনো স্পেশাল অকেশন আসার আগে, খালি ওয়েট করি যে কবে পাবো, কবে নিয়ে আসবে বাড়িতে কিছু না কিছু। তাছাড়াও গিফট পেতে কার না ভালো লাগে। যাই হোক, এই হ্যাম্পারটার সাথেও একটা কার্ড দিয়েছে যেটা আমি একদমই পড়িনি। তো তারপর হলো গিয়ে এই হ্যাম্পারটা যেটা নেক্সট জেন থেকে পেয়েছে। চলো ঝটপট দেখে নিই এটার ভিতরে কী আছে। এটাতে এ বাবা, কালারগুলো তো বেরিয়ে গেছে প্যাকেট থেকে, কিন্তু গুলালের কালারগুলো খুবই ভালো লাগছে দেখতে। এটাতে গ্রিন, ব্লু, আরও দুটো কালার আছে। মা, এটার সাথে আবার একটা ঠান্ডাই দিয়েছে, সো কিউট। তো তারপর এই রঙ্গিলা কালার্সের মধ্যে এগুলো হার্বাল কালার্সই, তো এটার মধ্যেও তিন চারটে প্যাকেট আছে ডিফারেন্ট রঙেরই। আর এই অর্গ্যানিক গুলালগুলো কী সুন্দর প্যাকেজিং না, খুব সুন্দর দেখতে। কৌটোগুলো না রেখে দেবো ভাবছি, ধুয়ে ঠুয়ে উঠিয়ে রেখে দেবো, পরে ইউজ করবো কিছু না কিছুতে। আর এই যে একটা গুজিয়া পেয়েছি, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কোনো খাবার জিনিস নেই কেন, ভাগ্যিস একটা পেয়েছি। গুজিয়া তো আমার ভীষণই ফেভারেট, অ্যান্ড হোলিতে গুজিয়া খাওয়ার মজাটাই আলাদা, তাই না? ভাবলাম এতগুলো ছোটো ছোটো প্যাকেট না রেখে একটা ট্রেতে সব কিছু একসাথে সাজিয়ে ফেলি, সুন্দর লাগবে দেখতে, তাছাড়া এক জায়গায় পেয়ে যাবো। বাট ট্রে তো পেলামই না, তাই এই বক্সটা নিলাম। এই বক্সটা আমি ওকে লাস্ট ইয়ার ওর বার্থডেতে গিফট হ্যাম্পার হিসেবে গিফট করেছিলাম, তো ওটাই নিয়ে আবার রিইউজ করে ফেললাম। আর তোমরা দেখতেই পারছো আমার প্যাকেজিং কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার অ্যাবসলিউট ফেভারিট হচ্ছে গিয়ে বাকেটগুলো। বাকেটগুলোর মধ্যে আবির রঙগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে অন্য কিছুর দিকে আর চোখই যাচ্ছে না, কি বলবো। হ্যাঁ, আরও ভালো করা যেত, আরও সুন্দর করে সাজানো যেত, বাট আমার কাছে যা যা রিসোর্সেস ছিল বাড়িতে আমি সেগুলো দিয়েই করেছি, আমি এক্সট্রা কিছুই করিনি, এখানে দেখতেই পাচ্ছ। আর এই যে টি শার্টটা বলেছিলাম, এই গুজিয়াগুলো আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, যাই হোক। তো তারপর এটা হলো গিয়ে ফাইনাল লুক। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের কেমন লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।